welcome back to my channel again. আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ওয়েব সিরিজের ট্রেলার। আই গেস তোমাদের ওটা খুবই পছন্দ হবে, কেন কি এটাতে আছে আমাদের সবার ফেভারিট চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীর আমি কাজ আগেও দেখেছি, ওনার কাজের কোনো কথা হবে না। যে কটা কাজ উনি করেছেন সেগুলোর একটা আলাদাই উনি ইম্প্যাক্ট ছেড়ে গেছেন, আলাদাই একটা ছাপ ছেড়ে গেছেন। তো তো এই ওয়েব সিরিজের ট্রেলারটা লঞ্চ হয়েছে কালকেই, তো আমি ভাবছিলাম দেখে নেবো, কিন্তু আমি ওয়েট করছিলাম যে তোমাদের সাথেই একসাথেই দেখে নিই ট্রেলারটা। তো চলো বন্ধুরা ডাইরেক্ট ট্রেলারে যাই, আগে ট্রেলারটা দেখে নিই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। গাইস ভিডিওটা শুরু করার আগে ভিডিওটার ব্যাপারে তোমাদের কিছু বলে দিই। তো এই ভিডিওটা হচ্ছে তাকদীর, এটা একটা বেঙ্গলি ওয়েব সিরিজ। তো গাইস এটার মধ্যে আছে চঞ্চল চৌধুরী, মনোজ কুমার প্রামাণিক, সঞ্জিদা প্রীতি, সোহেল মন্ডল, পার্থ বড়ুয়া, আর এটা ডাইরেক্ট করেছে শাওকি সাইয়েদ। দেখতে পাবে হইচই ওটিটি প্ল্যাটফর্মে। তো লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। আর বাকি ট্রেলারটা আমার সাথে এখানে দেখে নাও। তো চলো এবার ভিডিওটাকে শুরু করে নিই। ঠাকুরের জায়গাটাও নিয়ে নিল। এই দুনিয়াতে আমার কি আছে কোন? যারা করেছে ওরা কারা? এক্সকিউজ মি, চিঠি করব। কিসের চিঠি? আমার ওয়াইফ মিসিং। আঞ্জুম গতকাল রাত থেকে নিখোঁজ। তিনি সংবাদ সংগ্রহের কাজে ঢাকার বাইরে গিয়েছেন। এই মন্টু, এটা তোর পোলাপঙ্গ কাম না তো? আবার ফ্রিগেটের ইনভেস্টিগেশনে আমরা একটি লাশ ভাই ফ্রিজিং বেদের লিড পেয়েছি। আমি কিছু করি না, আমার কোনো দোষ নাই ভাই। আচ্ছা এই যে রেপের ভিডিও, এটা কভার করতে কে যাচ্ছে রে? আমিও জানি না যে আমার গাড়িতে কেমনে করে এই লাশ আসলো। যতক্ষণ তোর কাছে লাশ আসে ততক্ষণ ঝামেলা নাই। লাশের ভিতরে প্রমাণ থাকলে লাশ ফেলায় ভাগছিলেন কেন? মেমোরি কার্ড ছাড়া কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমি শিওর খুনটা ওই হালাই করছে। কে খুন করছে সেটা আমার জানার দরকার নাই। আমার গাড়িতে লাশ আসলো কেন সেটা কোন? পুলিশ আমারে খুঁজতেছে। লাশ পুলিশের কাছে যাবে, পুলিশ পোস্টমর্টম করবে, তারাই মেমোরি কার্ড বের করবে। তোমরা ট্রেলারটা তো দেখলেই, 2 মিনিটের ট্রেলার। তো ওইটার মধ্যেই উনি এত সুন্দরভাবে অ্যাক্টিং করছেন যে মানে কি বলবো, কোনো কথাই হবে না ওনার অ্যাক্টিংয়ে। সামান্য জিনিস উনি বলছিলেন, একটা সিম্পল লাইনও বলছিলেন, তো মনে হচ্ছিল কিছু মানে এক্সট্রা জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর ওটা এত ন্যাচুরাল, মানে কোনো মানে বানানো জিনিস মনে হচ্ছিলো না যে অ্যাক্টিং ওনাকে করতে হচ্ছে। এত এফার্টলেস অ্যাক্টিং ওনার, মানে কার সাথে আমি ওনার কম্পেয়ার করবো? ওনার যে লেভেলের অ্যাক্টিং, আমি সিরিয়াসলি ইন্ডিয়াতে যদি কারোর সাথে কম্পেয়ার যদি করতে হয় তাহলে ওনার লেভেলের আমি ইরফান খান, যিনি মারা গেছেন কিছুদিন আগে, তো ওনার সাথে কম্পেয়ার করতে, আজউদ্দিন সিদ্দিকির সাথে কম্পেয়ার করতে পারি। কেন কি ওনাদের যেই ধরনের অ্যাক্টিং, ওনারা একটা হিরো মেটিরিয়াল নয়, কিন্তু ওনাদের অ্যাক্টিং মানে একটা আলাদাই লেভেল। মানে সিম্পল জিনিস, মানে একটা রেগুলার গল্পকেও যে ওনারা একটা এক্সট্রা অর্ডিনারি বানিয়ে দিতে পারেন, ওই ক্ষমতা রাখেন ওনারা। তো চঞ্চল চৌধুরী সেমনি ধরনেরই একজন অ্যাক্টার, যে রেগুলার যে কোনো সিম্পল স্টোরিকেও একটা আলাদা লেভেলেরই বানিয়ে দিতে পারে। তো এই ট্রেলারটা দেখে তো বোঝা যাচ্ছিল যে এটা একটা গল্প, কোনো গল্প ফ্রিজার ভ্যান ড্রাইভারের, যেখানে উনি একদিন যখন দরজা খুলছেন তো একটা লাশ দেখতে পান। তো সেই লাশটা একটা জার্নালিস্টের, যে কিছু রেপ ভিকটিমের নিউজ কভার করছিল। তো ওই মেমোরি কার্ডটা নিয়েই যত ঝামেলা, যে উনি মেমোরি কার্ডটা খেয়ে নেন আর তারপর ওটা পোস্টমর্টমে যাবে না, আগে যে যারা মেরেছে তারা ওনাকে ধরে নেবে, আর বা এরপর কি হতে চলেছে চঞ্চল চৌধুরী, যেখানে ওনার ক্যারেক্টারের নাম বোধ হয়
তাকদীর। তো ওনার কি হবে, ওনাকে ধরেছে পুলিশ এবার ওনাকে সাসপেক্ট করছে। একটা ডার্ক থ্রিলার মুভি আর প্রচন্ড ভাল লাগবে তোমাদের, কেন কি আমি দেখলাম আর আমার দেখার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এইটা আমাকে দেখতেই হবে। তো এটা 18 ডিসেম্বর বেরোচ্ছে, তোমরা দেখতে পারো এই ওটিটি প্ল্যাটফর্মটায় গিয়ে। আর বাকি সব থেকে বেস্ট জিনিস আমার যেটা লাগলো, এটা দেখে মনে হচ্ছিল না যে এটা ইন্ডিয়ান কোনো বেঙ্গলি মুভি, এটা দেখে বোঝা যাচ্ছিল যে একটা বাংলাদেশি ফিল্ম বা বাংলাদেশি কন্টেন্ট এটা। যতই ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হোক না কেন, এটা একটা দেখে মনে হচ্ছিল যে একটা বাংলাদেশি ফিল্ম বা বাংলাদেশি কন্টেন্ট। আর সেটাই সব থেকে বেস্ট জিনিস হয় যে কোনো কান্ট্রির, যে ওনাদের একটা নিজের ছাপ একটা মনে হয় যেন এটা ওনার একটা মার্ক আছে, মনে হয় যে এটা ওই কান্ট্রির থেকে বিলং করে, আর সেটা দেখে বোঝা যাচ্ছিল। আর অভিনয়ের জন্য যারা অন্যরা অ্যাক্টিং করছিল তাদের অ্যাক্টিংও খুব ন্যাচারাল। আর যতদূর আমি বাংলাদেশি নাটক দেখেছি আমার খুব বেশি ওনাদের অ্যাক্টিং পছন্দ। বাংলাদেশি আমি যত মানে বলো মুভি ট্রেলার দেখেছি বা নাটক দেখেছি, আমার স্পেশালি খুব বেশি পছন্দ হয়েছে নাটকের, কারণ ফিল্মগুলোতে যেগুলো দেখানো হয় যে হিরো একটা লোককে ঘুষি মারলে 10 জন লোক পড়ে যায়, তো ওটা একটা লার্জার দ্যান লাইফের জিনিস ক্রিয়েট করা হয়, যেটা আমাদের এখানেও আছে তোমাদের ওখানেও আছে। কিন্তু নাটকটা স্পেশালি বলবো, নাটকের একটা মানে আলাদাই লেভেল বানিয়েছে বাংলাদেশি নাটকের যে ইন্ডাস্ট্রিটা আছে, টেলিভিশন ইন্ডাস্ট্রি, তারা যে এত মানে হাইফাই জিনিস বানায়, মানে সিম্পল রেগুলার গল্পগুলো আমি দেখেছি এত ভাল লাগে, কারণ শুধু ওখানে কারণ একটাই যে ওখানের অ্যাক্টররা মানে আফরান নিশো, তারপর অপূর্ব, অনেককেই আমি দেখেছি যাদের অ্যাক্টিং এত ন্যাচারাল মনেই হয় না যে এই গল্পটা তো আমরা দেখেছি, এটার এন্ডিং তো আমরা জানি। অবভিয়াসলি আমাদের মনে হয় কি এটার এন্ডিং আমরা জানি, কিন্তু স্টিল আমরা দেখি, কারণ এত ভালোভাবে ওনারা ডায়লগ ডেলিভারি দেন, মানে ন্যাচারালি মানে কারোর কথা আমরা শুনছি এমন দেখে মনে হয়। আর লাস্টে একটাই কথা বলবো, খুব ভালো হতো যদি এখন করোনার টাইম না হতো, ভালো হতো যদি এরা মুভি হলে রিলিজ হতো। আই এম ড্যাম শিওর ওয়েস্ট বেঙ্গলে যত অডিয়েন্স আছে তারা দেখতোই, কারণ এইসব জিনিসের জন্য আমরা বসে থাকি, মানে একটা হাই কোয়ালিটির জিনিস, মানে স্টোরির দিক, ডার্ক থিম বেসড মুভি দেখার জন্য অপেক্ষায় বসে থাকি। জেনারেলি আমরা বাংলাতে অত ভালোভাবে দেখতে পাই না, তখন আমরা হিন্দির দিকে ঝুঁকি যে হিন্দিতে ওই ধরনের মুভি আসতে থাকে। তো এইটা বলি অডিয়েন্সদের জন্য অনেক ভালো হতো যদি এটা রিলিজ হতে পারতো, যদি থিয়েটারে, তো খুব ভালো হতো। এটা একটা মানে বাংলাদেশে যে কোয়ালিটি ফিল্ম বানানো হয় তো সেটা অন্তত লোকরা মানে দেখতে পারতো, কেন কি বা ওটিটি প্ল্যাটফর্ম সবাই দেখে না বা মানে লার্জার অডিয়েন্সরা দেখে না। তো আই রিয়েলি উইশ কি এটা হতো। তো প্লিজ তোমরা ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এটা নিশ্চয়ই দেখো। তো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবে আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করবে। সো বাই অ্যান্ড টেক কেয়ার।